তার জন্য আমাদের ত্রিপুরার মধ্যে সেই ক্রিকেট স্টেডিয়াম তৈরি হচ্ছে, মানে একটা আনন্দের সীমা অনেক উপরে উঠে। আমরা এখন যাচ্ছি আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ত্রিপুরার মধ্যে যে তৈরি হচ্ছে তারা সেটাকে দেখার জন্য। আর আপনার আগরতলার মেইন সিটি থেকে 10-12 কিলোমিটার দূরে নরসিংগড়ে সেই স্টেডিয়াম অবস্থিত, আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি। তো বন্ধুরা, আমরা এসে উপস্থিত হলাম সেই ইন্টারন্যাশনাল যে ক্রিকেট স্টেডিয়াম তৈরি হচ্ছে নরসিংগড়ে আগরতলা স্থিত। তো এখন আপনারা সঙ্গে থাকবেন এবং দেখবেন তা কমপ্লিট হলো। ওকে, আমরা এখন ভিতরে যাব, সঙ্গে থাকুন। এই হলো আপনার স্টেডিয়াম, বাইরের দিক দিয়ে কনস্ট্রাকশন চলছে, সুবিশাল বিল্ডিং। তো ভিতরে দেখি যাওয়া যায় কি না, আর যদি যাওয়া যায় দেখবো ভিতরে কতটুকু কমপ্লিট হলো, কী আসো বিষয়। ওকে, দেখুন সুবিশাল বিল্ডিং, এটা মনে হচ্ছে প্যাভিলিয়ন যে এরিয়াটা সেটা হবে। তো এখন আমরা দেখি ভিতরে কি। এই হলো সেই মাঠ, ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম নরসিংগড় আগরতলা, দেখতে পাচ্ছেন সুবিশাল মাঠ। তো আমরা নিচে যাই, দেখি কতগুলো কি হলো। এই দেখুন গাছ লাগানো হয়েছে, এখনো পুরোপুরি সেগুলো হয়নি তৈরি। এই দেখুন চারিদিকটা ঘুরে দেখে দিই, ওই লোকেরা কাজ করতেছে এখানে। এটা হলো প্যাভিলিয়ন এরিয়াটা। তো আমরা এখন সামনে যাচ্ছি পিচের দিকে, দেখি পিচটা কি বানানো হয়েছে কি না হলো তা দেখার জন্য। তো আমরা এখন সামনে যাচ্ছি পিচের দিকে, দেখা যাচ্ছে পিচটা আপনার বানানো হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। এই দেখুন সামনে সেই পিচ, আমাদের ডিউস যে বল খেলা হয় ক্রিকেট বল, সেই খেলার পিচ, সেটা বালু দিয়ে এখন কভার করা আছে। দেখুন সে পিচ, তো বোঝা যাচ্ছে না পিচ কোনটা হবে, কারণ বালু দিয়ে ঢাকনা দেওয়া আছে। তো এখন আমি একবারে মাঠে চলে আসলাম, সেই ক্রিকেট স্টেডিয়াম যেটা বানানো হচ্ছে। আর আপনার এই ক্রিকেট স্টেডিয়ামটা আপনাদের ভারতবর্ষের ক্রিকেট বোর্ড বিসিসিআই তরফ থেকে বানানো হচ্ছে এবং ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে সেটা কোলাবোরেশন করে তৈরি হচ্ছে। আর এটা আপনার আগরতলার নরসিংগড়স্থিত এই টিআইটি মাঠের, বা টিআইটি যে কলেজ আছে সেই কলেজের সংলগ্ন। তো এই যে স্টেডিয়ামটা, এই স্টেডিয়ামটা আপনার যে এখানে ক্যাপাসিটি যা দেখলাম বা শুনলাম, সেখানে হলো ক্যাপাসিটি 22-25,000 হবে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই প্যাভিলিয়নটা, এই দেখুন সেই প্যাভিলিয়ন, আর এদিকেও একটা ছোট্ট প্যাভিলিয়ন আছে এদিকে। তো সে পুরো গ্যালারি দেখা যাচ্ছে, আমি মাঝখানে আছি এখন। খুবই একটা আমার কাছে আনন্দ লাগছে, কারণ আমি খুবই ক্রিকেট ভালোবাসি, আর তার জন্য আমাদের ত্রিপুরার মধ্যে সেই ক্রিকেট স্টেডিয়াম তৈরি হচ্ছে, মানে একটা আনন্দের সীমা অনেক উপরে উঠে গেল। আর যখনই ক্রিকেট ম্যাচ হবে অবশ্যই আমি দেখতে আসব, যদি ভগবান কৃপা থাকে, এবং আপনারা আসবেন সেই ক্রিকেট খেলা দেখার জন্য। এবং আমাদের সকলের একটা ইচ্ছা যে ত্রিপুরার মধ্যেও ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ হোক, আর তারই প্রেক্ষিতে সেটা বানানো হচ্ছে এখানে। তো অদূর ভবিষ্যতে অবশ্যই আমরা সেই আশাবাদী যে এখানে ক্রিকেট ম্যাচ অবশ্যই হবে, ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ, আর সবাই আমরা চেয়ার করার জন্য ইন্ডিয়া টিমকে অবশ্যই আমরা আসব। তো দেখা যাক কবে সেই মাঠটা কমপ্লিট হবে এবং তারপরে এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ হবে, তো সেটাই দেখার বিষয় এবং আমরা অপেক্ষা করব। আর এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি বানানো, তা চলছে, তো খুবই গতিতে চলছে কাজ। তো আশা করা যায় 1 বছরের মধ্যে মনে হয়ে যাবে কমপ্লিট। তো আমরাও আগামী দিন দেখতে পাবো এখানে ক্রিকেট ম্যাচ, হয়তো বা সচিন তো দেখতে পারেনি এই মাঠে আসবে, বাট হয়তো বা গেস্ট হিসেবে আসতে পারে, বাট বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া,
আরো যারা আছে বাকি ইন্ডিয়ান টিমের প্লেয়াররা সবাই আসবে এই মাঠে এবং আমাদেরকে গর্বিত করবেন, তো এই আশা আমরা সবার কাছে। তো দেখি সামনে একজন কাজ করছে, ওনাকে জিজ্ঞেস করি যে এই মাঠের কন্ডিশন কি বা কবে নাগাদ সেটা কমপ্লিট হতে পারে। তো চলো ওনার সঙ্গে একটু কথা বলি দেখি কি হয়। তো এখন একজন দাদা এখানে কাজ করছে, তো ওনার থেকে জানার চেষ্টা করবো যে মাঠটার কাজ কতটুক এগিয়েছে এবং আর কতদিন লাগবে। উনি জল দেওয়ার কাজে নিযুক্ত, মাঠে ঘাসের মধ্যে জল দিচ্ছে, তো ওনাকে জিজ্ঞেস করি। দাদা আপনার নাম কি? বাপ্পি। বাপ্পি, আপনি এখানে কাজ করছেন না? কতদিন হলো আপনি এখানে কাজ করছেন? ওয়ান ইয়ার। ওয়ান ইয়ার হয়ে গেল। তো আপনার এই মাঠটা কমপ্লিট হতে আর কতদিন লাগবে? এক মাস। এক মাস কমপ্লিট হয়ে যাবে, পিচ আছে না? ও পিচ। আর টোটাল এখানে খেলা শুরু হতে পারে তো আরো এক বছর মতো লাগবে? খেলা তো এখন 2028। 2028-এ শুরু হবে খেলা এখানে? ও আচ্ছা, অনেক দিন দেরি হবে তাহলে না? মানে কাজ এখানে গ্যালারি আছে, অনেক এখন টাইম হতে পারে। ও গ্যালারি কাজ সম্পূর্ণ হতে টোটাল আরো অনেক বছর লাগবে না? তো প্রথম আমি ভুল বলে দিয়েছিলাম, ভাবছিলাম এক বছরের মধ্যে হয়ে যাবে মানে খেলা। ও তো স্টার্ট হবে 2028। ও 2028 বা 2029-এর মধ্যে খেলা এখানে স্টার্ট হয়ে যাবে না? আচ্ছা, আপনার বাড়ি জানি কোথায় বললেন? জলপাইগুড়ি। জলপাইগুড়ি, তো এখানেই থাকেন না? ও আচ্ছা আচ্ছা, ভালো। তো আপনি তো ঘাসে জল দেওয়ার কাজে নিযুক্ত, আপনার অসংখ্য ধন্যবাদ মূল্যবান কথা বলার জন্য। তো থ্যাংক ইউ দাদা। তো দাদার থেকে জানতে পারলাম যে এখানে উনি এক বছর নাগাদ কাজ করছেন এবং এখানে যে কাজ করার পরিপ্রেক্ষিতে উনি জানতে পারলেন যে ইনফরমেশনটা এই মাঠের যে পুরোপুরি কাজ কমপ্লিট হতে এখনও সময় অনেক বাকি আছে। আমি প্রথম বলেছিলাম যে এক বছরের মধ্যে মনে হয় ইন্টারন্যাশনাল ম্যাচ শুরু হয়ে যাবে, তা সঠিক ঠিক নয়। কারণ তো দাদার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে উনি তো এখানে এক বছর নাগাদ কাজ করছে, তো উনি এটার বিষয়ে একটু ইনফরমেশন জানেন যে এখানে আপনার যে খেলা বা মাঠটা টোটাল কমপ্লিট হতে আরও অনেক দিন লাগবে। মোটামুটি আপনার উনি যে বললেন যে 2028 বা 2029 নাগাদ এখানে ইন্টারন্যাশনাল খেলা স্টার্ট হতে পারে, তো সেটাই দেখার বিষয় কবে হয়, তাহলে অনেক দিন আছে বাকি। তো আমরাও সে অপেক্ষায় থাকবো তাড়াতাড়ি যেন সেটা শুরু হয়ে যায়, আর সেটাই দেখবো। তো এখন চলুন গ্যালারির মধ্যে যাই, দেখি গ্যালারির কাজ কতটুকু কমপ্লিট হলো কি। ওকে চলুন। তো এখন যাচ্ছি গ্যালারি, দেখি কতটুকু কমপ্লিট হলো। ম্যাচ যখন হবে তখন অবশ্যই তো আসবো, আগে একবার চেক করে নিই কীরকম সেই গ্যালারিটা। তো এখন যাচ্ছি গ্যালারির মধ্যে ওঠার জন্য, দেখি কোন দিক দিয়ে ওঠা যায়। দিক দিয়ে মনে হয় না ওঠা যাবে, ভেতর দিয়ে রাস্তা আছে নাকি বলতে পারি না। দেখি, এই দেখুন অনেক টিলা পর্বত উপরে বহন করে আমি উপরে উঠছি আপনার সেই গ্যালারির মধ্যে। এই হলো আপনার সেই গ্যালারি, এখনো তৈরি হচ্ছে, কনস্ট্রাকশন চলছে। এই দেখুন সেই গ্যালারিটা অনেক বড় বড়, আপনার সেই পিলারগুলা। এখন আমি গ্যালারির উপরে আছি, এই দেখুন গ্যালারি থেকে নিচের ভিউটা কি সুন্দর দেখাচ্ছে। এই দেখুন ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ত্রিপুরা আগরতলা নরসিংগড়, খুবই একটা আনন্দময় আমাদের জন্য একটা জায়গা বলতে পারেন বা প্লেস বলতে পারেন, যখন সেটা তৈরি হবে কমপ্লিট টোটাল। এই দেখুন উপরে আমরা এখন আছি, পুরো বাইরের নিচের ভিউটা দেখা যাচ্ছে। এই দেখুন গ্যালারি থেকে কেমন লাগছে দেখতে পুরা মাঠের ভিউটা, অনেক সুবিশাল মাঠ লাগছে এখন। এই হলো আমাদের সেই পেভিলিয়ন এন্ড, বা খুব সুন্দর কনস্ট্রাকশন চলছে, অনেক সুবিশাল সেই ক্রিকেট স্টেডিয়ামটা। আমার পেছনে সেই গ্যালারিটা, সেই পেভিলিয়ন গ্যালারি যে বলতে পারেন, আর নিচে হলো সেই মাঠ। ও খুব দারুণ অবস্থা। তো আপনারা অবশ্যই আসবেন, এখনো যারা আসেননি সেই ক্রিকেট মাঠকে দেখার জন্য কনস্ট্রাকশন দিন আছে সেটা বা তৈরি হচ্ছে, তো এর আগে আপনারা এসে অবশ্যই দেখে যাবেন একবার, এসে কীরকম অবস্থা আছে, আসলে খুবই ভালো লাগবে, খুবই একটা সুন্দর একটা জায়গা। তো এভাবে ত্রিপুরার বিভিন্ন জায়গাকে দেখার জন্য আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন, আর আমাদের সিরিজ চলছে এক্সপ্লোর ত্রিপুরা। আমরা আস্তে আস্তে ত্রিপুরার মধ্যে যা যা স্থান এবং ইম্পর্ট্যান্স প্লেসেস আছে সেগুলোকে আমরা দেখানোর চেষ্টা করছি, এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আসলাম এই ত্রিপুরার নরসিংহস্থিত সেই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। তো আজকে আমাদের এখানে রাখছি, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, এবং যারা যারা এখন আমাদের চ্যানেলকে বা আমাদের পেজকে সাবস্ক্রাইব করেনি বা ফলো করেনি অবশ্যই ফলো করে রাখবেন এভাবে ত্রিপুরার অন্যান্য ভিডিও দেখার জন্য। ওকে, সবাই ভালো থাকবেন।